পৃথিবীতে যেন মালিকানা আমরা না করি, যে আমার এই সম্পদ আমার, আমি অমুককে দেবো অমুককে দেবো না। এই যে দেখেন বিভিন্ন খবরাখবর আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু এই মালিকানার জেরে ছেলে মাকে খুন করছে। কেন করলো? অনুসন্ধান করে দেখা গেলো যে সম্পদ মা মেয়েকে দিতে চায়, আর ওরা বলে যে মেয়েকে দেবা কেন আমরা ছেলে। তো এই যে মানে আল্লাহর বিধান না জানার কারণে যে অশান্তিটা, দেখেন আল্লাহ যে কত সুন্দর বিধান করে রেখেছেন যে তোমার ধন সম্পদ তুমি ভোগ দখল করো, ভালো খাও, ভালো পোশাক পরো, কোনোটা নিষেধ নাই। যা থাকবে সেটা কিভাবে বন্টন হবে এটা সূরা নিসার মধ্যে বিস্তারিতভাবে আল্লাহ বলে দিয়েছে, এভাবে তোমার অবশিষ্ট সম্পদ বন্টন হবে। কিন্তু আল্লাহর এই বন্টন নামার নামে যদি নিজেরা কেউ মালিকানা করে, তো সেখানে দুনিয়ায় ধ্বংস আর পরকালের শাস্তি তো আছেই। আসসালামু আলাইকুম। আমরা সূরা সাবার 22 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। সূরা সাবা, সাবা এক ব্যক্তির নাম, সাবা ইবনে ইয়াসাব ইবনে ইয়ারাব ইবনে কাহাতান। আর এই কাহাতানের পিতার নাম হচ্ছে আবের, আবের পিতার নাম সালেক, তার পিতার নাম ইরফাকশাস, তার পিতার নাম ইরাম, তার পিতার নাম সাম, তার পিতার নাম নোহ। এভাবে তাদের বংশ পরিচয়। তো এই সাবা ইয়ামানের বিখ্যাত একজন রাজ পরিবারের লোক, তো ওনার নামে এই সূরাটা। এই সূরার আমরা 22 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। قل ادعوا الذين زعمتم من دون الله لا يملكون مثقال ذرة في السماوات ولا في الأرض وما لهم فيهما من شرك وما له منهم من ظهير। আল্লাহ বলেন, আপনি তাদেরকে বলেন যে আল্লাহ ছাড়া তোমরা যাদের ধারণা করো, যাদেরকে তোমরা ইলাহ বলে সাব্যস্ত করেছো এবং তোমাদের উপকার করবে বলে ধারণা করেছো, লায়াম লিকুনা মেসকালা জারাতেন ফিসামাতওয়ালা ফিরার, আকাশ পৃথিবীর মধ্যে অনুপরিমাণ কোনো জিনিসের তারা মালিক নয়। আল্লাহ ছাড়া তোমরা যে দেবদেবী, তোমরা যে ইলাহ নির্বাচন করেছ, আল্লাহ বলছেন যে আমার এই আকাশ পৃথিবীর মধ্যে একটা অনুপরিমাণ কোনো কিছুর তারা মালিক নয়, কোনো কিছুর তারা মালিক নয়। আমরাও না, আমরা গোলাম। মোমেনকে যে আল্লাহর গোলাম, আমরা আল্লাহর গোলাম, আমাদের কিছু নাই, আল্লাহর কিছু সম্পদ আমাদের কাছে আমানত আছে, এটা আল্লাহ আমাদেরকে ভোগ দখল করার অনুমতি দিয়েছেন, অবশিষ্ট যা থাকবে তা কীভাবে ব্যয় হবে তো আইন করে দিয়েছেন, বাস আমরা গোলাম, আমরা কোনো কিছুর মালিক নেই, মালিক একমাত্র আল্লাহ। পৃথিবীতে তারা মালিকানা করবে তারা জাহান্নামে যাবে, এটা আমি কিন্তু আপনাকে বারবার স্মরণ করাই দিচ্ছি। পৃথিবীতে যেন কেউ মালিকানা আমরা না করি, যে আমার এই সম্পদ আমার, আমি অমুককে দেবো অমুককে দেবো না। এই যে দেখেন বিভিন্ন খবরাখবর আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু এই মালিকানার জেরে ছেলে মাকে খুন করছে। কেন করলো? অনুসন্ধান করে দেখা গেলো যে সম্পদ মা মেয়েকে দিতে চায়, আর ওরা বলে যে মেয়েকে দেবা কেন আমরা ছেলে। তো এই যে মানে আল্লাহর বিধান না জানার কারণে যে অশান্তিটা, দেখেন আল্লাহ যে কত সুন্দর বিধান করে রেখেছেন যে তোমার ধন সম্পদ তুমি ভোগ দখল করো, ভালো খাও, ভালো পোশাক পরো, কোনোটা নিষেধ নাই। যা থাকবে সেটা কিভাবে বন্টন হবে এটা সূরা নিসার মধ্যে বিস্তারিতভাবে আল্লাহ বলে দিয়েছে, এভাবে তোমার অবশিষ্ট সম্পদ বন্টন হবে। কিন্তু আল্লাহর এই বন্টন নামার নামে যদি নিজেরা কেউ মালিকানা করে, তো সেখানে দুনিয়ায় ধ্বংস আর পরকালের শাস্তি তো আছেই। এই জন্য আল্লাহ বলেন যে তোমরা যাদেরকে ধারণা করো, ইলাহ বলে সাব্যস্ত করো, সাফাতকারী বলে মনে করো, আল্লাহ বলেন আমার এই আকাশ পৃথিবীর মধ্যে এক অনুপরিমাণ কোনো বস্তু তারা মালিক নয়। অমালম ফিহিম আমেন শেরক, এবং এই আকাশ পৃথিবীর মধ্যে তাদের কোনো অংশ নাই, যে তোমাদের শেরেকদের এই অংশ, জমিনের এই অংশ, আকাশের কোনো অংশ তাদের নাই। অমাল ও মেন মেন জহির, এবং তাদের মধ্যে হতে আল্লাহর কেউ সাহায্যকারীও নয়, যেটা তো আল্লাহকে সাহায্য করবে এমনও কেউ তারা নয়, আর তারা নিজেরা কোনো কিছুর মালিক নয়, এটা আল্লাহ ঘোষণা করলেন।
লতান ফাউ সাফাত এন্দাউ ইল্লা লেবান আজানাল্লাহু, কোনো সুপারিশ আল্লাহর কাছে কাজে আসবে না, হ্যাঁ যাকে আল্লাহ তার অনুমতি দিবেন, যাকে সাফাত করার জন্য অনুমতি দিবেন এবং যার জন্য অনুমতি দিবেন সেই ক্ষেত্রেই সাফাত গ্রহণযোগ্য হবে, এছাড়া নিজে ইচ্ছাকৃতভাবে কেউ সাফাত করতে পারবে না। হাতে যা ফুজিয়ান কোলবিম কলু মাজা কল রব্বকুম, এমনকি যখন অন্তর থেকে তাদের অন্তর থেকে ভয় দূরীভূত হবে তখন তারা বলবে মাজা কল রব্বকুম, তোমাদের রব কী বলেছেন, তখন ওরা উত্তর দেবে কল হাক, রব সত্য বলেছেন, ওহু আল আলিজুল কবির, তিনি সবার উপরে সবার ঊর্ধ্বে। এখানে বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলার আদেশ পালন করার জন্য ফেরেশতারা আকাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে, যেমন সেনাবাহিনীর মধ্যে দেখা যায় সৈনিকরা কমান্ডারের আদেশ পালন করার জন্য অ্যাটেনশনে দাঁড়িয়ে থাকে যে কী বলে আমরা একটু মানব। তো কোরআন পাকে আল্লাহ বলেছেন যে ফেরেশতারা আমরা যখন নামাজে সারিবদ্ধভাবে দাঁড়াই ওভাবে আকাশে সারিবদ্ধভাবে তারা দাঁড়িয়ে থাকে আল্লাহর আদেশ পালন করার জন্য। তো আল্লাহর পক্ষ থেকে যখন কোনো আদেশ আসে তখন ফেরেশতারা সব বেহুশ হয়ে পড়ে, মানে আদেশটা এমন একটা শব্দে এমন একটা অবস্থাতে আসে যেটা ফেরেশতারা শুনে সব বেহুশ হয়ে পড়ে। বেহুশ হয়ে পড়ার পরে সবার আগে জিবরিল আমিনের হুশ হয়, তারপর অন্য ফেরেশতারা হুশে আসে, এভাবে যখন হুশে আসার পরে তখন তাদের অন্তর থেকে ভয় দূরীভূত হয়, তখন তারা বলে মাজা কল রব্বকুম, তোমাদের রব কী বলেছে, কী বলেছে, কী আদেশ তিনি দিয়েছেন। তখন অন্য অন্য ফেরেশতারা বলে কলুল হক, তারা বলে যে আল্লাহ তাআলা সত্য বলেছেন, তিনি সবার উপরে সবচেয়ে বড়। এইভাবে আল্লাহ তাআলা মহাকাশে তিনি আদেশ জারি করেন, সেই আদেশগুলি নিয়ে ফেরেশতারা পৃথিবীতে আসে এবং আল্লাহর মনোনীত বান্দাদের কাছে এই খবরটা পৌঁছিয়ে দেয়, তাদের মাধ্যমে এই খবরগুলো আমরা অবহিত হই, এভাবে আল্লাহর কার্যক্রমটা চলে। এটা দৃষ্টান্ত এখানে আল্লাহ তাআলা দিলেন। কুল, আপনি বলুন, মা ইয়ারজুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীতে তোমাদেরকে খাদ্য কে সরবরাহ করেন, কে দেন, সমস্ত কিছুর ভাণ্ডার হলো আকাশে, ওয়াইম মিন শাইয়িন ইল্লা ইনদানা খাজাইনহু ওমা নুনাজ্জিলু ইল্লা বিকাদারি মালুম, আল্লাহ বলেন সমস্ত জিনিসের ভাণ্ডার আকাশে এবং আমি প্রয়োজন মতোই আকাশ থেকে পৃথিবীতে এই খাদ্য জীবন সামগ্রী এটা আমি নাজিল করি, এটা আল্লাহ বলছেন করেন, সমস্ত জিনিসের মূল ভাণ্ডার আকাশে। এখন আমরা তো কিছু দেখতে পাই না, এটা আল্লাহ বলেছেন সত্য এবং আসলে আকাশ থেকেই সব আসে। তবে আমরা যেটা দেখি বা বুঝি সেটা এতটুকু যে পৃথিবীর যত কিছু এগুলি সব বৃষ্টির মাধ্যমেই আমরা লাভ করে থাকি, এই বৃষ্টির মাধ্যমে আমাদের ফসল, আমাদের বাগ বাগিচা ক্ষেত কামা সব, আমাদের চাষাবাদ, আমাদের পানীয় পানি, এগুলি সব আমরা বৃষ্টি থেকে আমরা লাভ করে থাকি। তেজনালা বলেন আকাশ থেকে এবং পৃথিবীর থেকে, আকাশ থেকে বৃষ্টি এবং পৃথিবীর এই জমি থেকে উৎপাদন, এটা তোমাদের জন্য, এই আকাশ পৃথিবী থেকে রিজেক কে দেয়, কুলিল্লাহ, আপনি বলুন যে আল্লাহ, অন্যা আও ইয়াকুম আলা হুদান আফি দলালের মুবিন, আল্লাহ বলে আপনাদেরকে জানিয়ে দেন হয়তো আমরা না হয় তোমরা, হয়তো আমরা নয় তোমরা ভালো পথে আছি অথবা ভুল পথে, হয়তো আমরা ভালো পথে আছি তোমরা ভুল পথে আসো, আর না হয়তো আমরা ভালো পথে আছি তোমরা ভুল পথে আসো, না তোমরা ভুলে আসো আমরা ভালো আছি। কাজেই দুটো দলই আমরা সমান না, দু দলের একদল খাঁটি আর একদল ভ্রান্ত, এটা আল্লাহ বলছেন যে আপনি জানিয়ে দেন যে নিশ্চয় আমরা অথবা তোমরা এই দুই দলের কোনো একটা দল হেদায়তের উপরে আর কোনো একটা দল ভুল পথের উপরে রয়েছে। কুল, আপনি বলুন, লাতুসালুনা আম্মা আজরামনা, আপনি তাদেরকে বলেন যে আমরা যে অপরাধ করছি এ ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। ওরা মনে করে যে মোমেনরা অপরাধ করছে, ওরা মনে করে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভুল করছে, যেহেতু তার বাপদাদারা যে ধর্ম পালন করছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্ম পরিত্যাগ করছে, কাজী তার বাপদাদের চাইতে কি মোহাম্মদ সাল্লাম বেশি বুদ্ধি রাখে, কাজী মোহাম্মদ সাল্লাম ভুল করতেছে। এই কথার জবাবে আল্লাহ বলেন যে আমরা যদি কোনো অপরাধ করি এই অপরাধের জন্য তোমাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে না, ওটা আমাদেরকে জিজ্ঞাসা করবেন, ওয়ালা নুসালু আম্মা তা'মালুন, এবং তোমরা যা করছো
সে বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন না, যার বোঝা তাকেই বহন করতে হবে। আল্লাহ তাজির ওয়াজিরাতুন বেজারা ওখরা, কোনো বহনকারী অপরের বোঝা বহন করতে পারবে না, যার বোঝা তাকেই বহন করতে হবে। কিন্তু একটা বিষয় আছে, সেটা হলো পৃথিবীতে যারা ভালো কাজ চালু রেখে পৃথিবীর থেকে বিদায় হয়, এই ভালো কাজগুলো যারা করবে তাদের আমলে যত সওয়াব হবে, ওই কাজের ভালো কাজের প্রবর্তক তার আমলনামায় তত পরিমাণ নেক আমল লেখা হবে। আর যদি কেউ খারাপ কাজ প্রতিষ্ঠা করে পৃথিবীতে চলে যায়, তো যত লোকে খারাপ কাজ করবে তত লোকের আমলে যে খারাপ আমলগুলি জমা হবে, যে প্রতিষ্ঠাতা খারাপ কাজের তা আমল আমলনামায় ওই পরিমাণ পাপ লিপিবদ্ধ করা হবে। যেমন সিনেমা, নোবেল, নাটক, অশালীন গান বাজনা, এগুলি যারা আবিষ্কার করে পৃথিবী থেকে চলে যায়, মরার পরেও চলতে থাকে এবং তাদের কবরে সৎকায় জারিয়া হিসেবে পাপ জমা হতে থাকে। আর যারা ভালো কাজ রেখে পৃথিবীতে যায়, তাদের জন্য সৎকায় জারিয়া হিসেবে নেকামল তাদের কবরে আমল নামায় এটা জমা হতে থাকে। কুল, আপনি বলুন, ইয়াজমাউ বাইনানা রব্বুনা, আমাদেরকে আমাদের রব একত্রিত করবেন। সুম্মা ইয়াফতাহু বাইনানা, এরপরে আমাদের মধ্যে তিনি ফয়সালা করবেন বেল হক, সত্য সহকারে। হুয়াল ফাত্তাহুল আলিম, তিনি সব কিছু উন্মুক্তকারী এবং তিনি জ্ঞানী। কাজে আল্লাহ তাআলা সব কিছু উন্মুক্ত করে খুলে তারপরে আমাদের বিচার ফয়সালা তিনি করবেন, কোনো রকম বিচার ফয়সালায় ভুল হবে না। কুল, আপনি বলুন, আরুনিল্লাযিন আহলাকতুম বি শুরাকাক, আল্লাহ বলেন, কুল আপনি বলুন, আমাদের আমাকে দেখাও, ওদেরকে দেখাও যাদেরকে তোমরা আমার শরীক হিসাবে গণ্য করেছ। এই লাত, উজ্জা, মানাত, ওল, হবল, তারপরে উদ্দা, সুয়া, ইয়াগুস, নাসরা অথবা বাল মূর্তি, যাদেরকে তোমরা আমার অংশীদার বানিয়েছ, আমাকে দেখাও তারা কারা। কাল্লা, না, কাউকে তোমরা দেখাতে পারবে না, কেউ আল্লাহর সমকক্ষ নাই। বাল হুয়াল্লাহুল আজিজুল হাকিম, বরং আল্লাহ তাআলা তিনি পরাক্রমশালী এবং কৌশলী। আমার সাল্লাক ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাজিরা, নিশ্চয়ই আপনাকে আমি আল্লাহ সমগ্র মানব জাতির বাশীরা এবং নাজিরা, ভয় প্রদর্শনকারী এবং সুসংবাদ দানকারী হিসাবে পৃথিবীতে আমি পাঠিয়েছি। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, অধিকাংশ মানুষরা তা জানে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত পৃথিবীর বুকে, সমস্ত জাতির জন্য, সমস্ত মানুষের জন্য তিনি বাশীরা এবং নাজিরা, সুসংবাদ দাতা, ভয় প্রদর্শনকারী। আল্লাহ বলেন, অধিকাংশ মানুষরা তা জানে না, না জানলে তারা দায়ী, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর জন্য তিনি একমাত্র রাসুল, এমনকি জিন জাতির জন্যও তিনি রাসুল। জিন জাতির বহু জিন সদস্য আল্লাহ রসুলের সাথে দেখা করেছে, ঈমান আনেছে, এরকম একাধিক ঘটনা কোরআন মজিদে আছে। তো আল্লাহ রসুল সমগ্র বিশ্বের জন্য তিনি রাসুল, অন্যান্য নবী রসুলরা কোনো অঞ্চলের জন্য, এলাকার জন্য, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের জন্য তিনি রাসুল, এটা তার সম্মান। তিনি সর্বশেষ পয়গম্বর, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, সমস্ত সৃষ্টিকুলের জন্য তিনি পয়গম্বর। কাজে আমাদের কর্তব্য যে আমরা সেই নবীর উম্মত, কাজে তাকে ভালো করে অনুসরণ করা, তার সম্পর্কে আমাদেরকে ভালোভাবে জানা, এটা আমাদের একান্ত কর্তব্য। আমি এই জন্য আপনাদেরকে বারবার বলি, জীবনে কোরআন পড়েন, রাসুলের জীবনী পড়েন, আর কিছু আপনার প্রয়োজন নাই। অন্তত জান্নাতে যাওয়ার জন্য এই দুটো জিনিস আপনার জন্য যথেষ্ট হবে। দুনিয়ার ব্যাপারে আপনি একটা মানুষ হিসেবে দুনিয়ায় চলাফেরার জন্য আপনার যা করা তা করেন, কিন্তু আখেরাতের জন্য আপনি এই দুটো জিনিস আপনার জন্য যথেষ্ট হবে। আর দুনিয়ার সমস্ত কাজ আপনার নেকামল হবে যদি ওই কাজগুলি আপনি রাসুলের তরিকা অনুযায়ী করেন। দুনিয়াতে আপনি যা করেন, মানুষের মানে প্রস্রাব, পায়খানা, উজু, গোসল, খাওয়া দাওয়া, পারিবারিক জীবন, এগুলি সব নেকামলে পরিণত হবে যদি এগুলি আপনি রাসুলের তরিকা অনুযায়ী করেন। আপনি খাবেন তো রাসুল যেভাবে খেয়েছেন সেভাবে খান, আপনি বসবেন রাসুল মতো বসেন, আপনি ঘুমাবেন রাসুলের মতো ঘুমান, অর্থাৎ আপনার প্রত্যেকটা কাজে আপনি অনুসন্ধান করেন যে এই কাজটা আল্লাহ রাসুল কীভাবে করেছেন। এভাবে যদি আপনি করেন, তো দুনিয়ার কোনো কাজ আপনার দুনিয়ার কাজ হবে না, সমস্ত কাজগুলি আপনার ইবাদতের মধ্যে গণ্য হবে। কাজে এই জন্য
রাসুলের আনুগত্য এটা আমাদের জন্য একান্ত জরুরি। সর্বাবস্থায় রাসুল সম্পর্কে জানার চেষ্টা করতে হবে। ওয়াকুলুনা মাতা হাজার অদৈন গুমগুম সদিকিন, কাফেররা বলে এই প্রতিশ্রুতি কখন, যদি তোমরা সত্যবাদী হয়ে তো বলো যে পৃথিবী ধ্বংস হবে, আমাদেরকে মাঠে তোলা হবে, বিচারের সম্মুখীন হবে, এটা কখন? কাফেররা প্রশ্ন করে এটা কখন হবে। কুল, আল্লাহ বলেন কুল লাকুম মিয়াদু ইয়াউমেন, তোমাদের জন্য একটি নির্ধারিত দিন আছে, নির্ধারিত দিনের প্রতিশ্রুতি রয়েছে, লা তাস্তাকিরুনা সাআ ওয়া লা তাস্তাকদিমুন, সেখান থেকে তোমরা এক মুহূর্ত আগে বা পরে তোমরা করতে পারবে না। নির্ধারিত দিন যেটা আছে সেটা যখন আসবে এক মুহূর্ত আগেও হবে না পরে হবে না, নির্ধারিত সময় মতোই সেই দিনটা আসবে। সময় আসলে ইসরাফিল আলাইহিসসালাম তিনি সিংহা মুখে নিয়ে অলরেডি দাঁড়িয়েই আছেন। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জন্মের খবর পেয়ে ইসরাফিল সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছেন সর্বদা, একভাবে যে আল্লাহ হুকুম দিলেই বাসিটায় উনি ফুঁক দিবেন। অকলল্লাদিনা কাফারু লা নু'মিনা বিহাযাল কুরআন, কাফেররা বলে আমরা এই কোরআনের উপরে ইমান আনবো না, ওলা বিল্লাযী বাইনা ইয়াদিহি, এবং এই কোরআনের সামনে যা আছে তাওরাত ইনজিল তার উপরে আমরা ইমান আনবো না। আল্লাহ বলেন ওলা তারা ইয যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম, ওরা তো এখন অহংকার করে কথা বলছে যে আমরা এই কোরআনের উপর ইমান আনবো না, তাওরাত ইনজিলের উপর ইমান আনবো না। আল্লাহ বলেন লাও তারা, যদি তারা দেখতো, হ্যাঁ লাও তারা, যদি আপনি দেখতেন এজে জালেমুনা মাহুকুনা ইন্দা রব্বিম, যখন এই জালেমরা রবের সামনে দাঁড়াবে তখন যে কী অবস্থায় তারা দাঁড়াবে যদি আপনি দেখতেন তাহলে আপনি বুঝতে পারতেন। অলতাফাতে শাক হবে শাক, আল্লাহ বলেন পায়ের সাথে পা জড়িয়ে যাবে, যখন তাদেরকে ডাকা হবে দল থেকে নেতাদেরকে বেছে বেছে ডাকা হবে, তখন আল্লাহর কাছে তারা যে অগ্রসর হবে তখন পায়ের সাথে পা জড়িয়ে যাবে, ভয়ে থরথর করে কাঁপতে থাকবে আর পায়ের সাথে পা জড়িয়ে যাবে। আর এখন তো মনে করেন আমাদের জন্য কত অহংকার কত গৌরব, হ্যাঁ আমাদের যারা শ্রদ্ধেয় যারা শ্রেষ্ঠস্থানীয় তাদের জন্য রাস্তাঘাট তো আগের থেকেই দু একদিন আগের থেকেই পরিষ্কার করে রাখা হয় যে অমুক সম্মানিত লোকখান যাবে, আর আল্লাহ বলেন আমার সামনে যখন আসবা তখন তোমার পায়ের সাথে পা জড়িয়ে যাবে ভয়তে। ফালতাফাতে শাক হবে শাক, এলা রব্বি কে ওমায় জেলেন মাসাক, এবং তোমার গতি হলো রবের কাছে তোমাকে হাজির হতে হবে, এভাবেই রবের কাছে উপস্থিত হতে হবে। সরাসরি কোরআনের কোনো ব্যাখ্যা নাই, সরাসরি কোরআন। সেই জন্য আল্লাহ বলেন যে ওরা এখনও অহংকার করে, বলে কোরআনও মানি না তরত ইঞ্জিলও মানি না। আপনি যদি দেখতেন যে জালেমরা যখন আল্লাহর সামনে দণ্ডায়মান হবে, ইয়ার যে বায়োজমিলা বায়োজনেল কৌল, তখন একে অপরের সাথে বাক্য বিনিময় করবে, ইয়াকুলুল্লাদিন আস্তুদিফু, তখন দুর্বলরা বলবে লিল্লাদিন আস্তাকবারু, অহংকারীদেরকে লাউলা আন্তুম লাকুন্না মুমিনিন, তোমরা না হলে আমরা মুমিন হতাম। বড়দেরকে নেতাদেরকে বলবে তোমরা যদি না হতে, তোমরা না থাকতে তাহলে আমরা মুমিন হতাম, তোমরা বড় তোমাদের অনুকরণ করেছি আর আমরা ইমান আনতে পারিনি। কলাল্লাদিন আস্তাকবারু, তখন অহংকারীরা বলবে লিল্লাদিন আস্তুদিফু, দুর্বলদেরকে বলবে আনাহানু সাদাদ রাকমাল হুদা, এই আমরা কি তোমাদেরকে হেদায়েত থেকে ফিরিয়ে রেখেছি? তখন বড়রা এই কথা বলবে যে আমরা কি তোমাদেরকে হেদায়েত থেকে ফিরিয়ে রেখেছি, বাদে যাকুম, যখন হেদায়েত তোমাদের কাছে এসেছিল, বালকুন তুম মুজরিমিন, বরং তোমরা অপরাধী। তখন ওই বড়রা ছোটদের কোনো দায় দায়িত্ব গ্রহণ করবে না, এইভাবে প্রত্যাখ্যান করবে যে আমরা মানা করছি নাকি ইমান আনতে। অকল আল্লাহ জিনিসু, তখন দুর্বলরা অহংকারীদেরকে বলবে বল মাকরুল্লাইল ওয়ান নাহার, বরং দিবারাত্রির ষড়যন্ত্র, দিবারাত্রির ষড়যন্ত্র, এস্তা আমরুনা আর নাকফুরা বিল্লাহ, যখন তোমরা আমাদেরকে আদেশ করছিলে যে আমরা যেন আল্লাহকে অস্বীকার করি, বড় নেতারা বলছে তো তোমরা আমাদের অনুকরণ করো, হ্যাঁ ওয়াল নাহমিল খাতায় এখন তোমাদের পাপ হইলে সে পাপ আমরা বহন করব, এটা তারা বোঝ কোরআনের যে তোমরা আমাদের ইত্তাবিউ সাবিলানা, তোমরা আমাদের পথ অবলম্বন করো, ওয়াল নাহমিল খাতায় এখন তোমাদের গুনাহ আমরা বহন করব। আবু সুফিয়ান এই কথা বলছে মক্কার মুশরিকদেরকে যে তোমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করো না,
আমাদের দলে থাকো, তোমাদের পাপ হইলে সেটা আমি বহন করব। তো সেই কথাগুলি আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা এখন দুর্বলদেরকে নেতারা প্রত্যাখ্যান করবে, তখন দুর্বলরা কি বলবে? বলবে দিবারাত্রির ষড়যন্ত্র, ইস্তা মুরুনা, যখন তোমরা আমাদেরকে আদেশ করতেছিলে আর নাকফুরা বিল্লাহ, যে আমরা আল্লাহর সাথে কুফরি করি, আর না জালাল আন্দাদা, আল্লাহর সাথে আমার অংশীদার সাব্যস্ত করি, এগুলো তোমরা বলতেছিলে, তোমরা নেতারা বলতেছিলে। ও আসারুর নাদামাতা লম্মা রাউল আদাব, এবং তারা লজ্জা লুকাবে যখন তারা শাস্তি দেখতে পাবে। শাস্তি যখন ঢুকাবার আগে দেখাবে, এই দেখো তুমি দুনিয়াতে মনে করছিলে যে জাহান্নাম দোজক নাই, তা এখন আগে দেখো আসি কি না, এবার ঢোকো। এভাবে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম দেখাবে, এবং এই শাস্তি দেখে তারা লজ্জা লুকাবে। লজ্জা কোথায় রাখবে? লজ্জা লুকাবে। আল্লাহ বলেন ওয়া জাআলনা আগলালা ফি আনাকিল্লাযিনা কাফারু, এবং কাফেরদের গলায় আমি লোহার বেড়ি পরাইয়া দেব। কাফেরদেরকে জাহান্নামে ঢুকানোর আগে হাত পা শিকল দ্বারা বেঁধে, গলার সাথে বেঁধে, তারপরে ফুটবলের মতো মানে ফেরেশতারা ধাক্কাতে ধাক্কাতে দোযখের মধ্যে নিয়ে নিক্ষেপ করবে। হাল ইউজাউনা ইল্লামা কানু ইয়ামালুন, তাদেরকে অন্য কোনো কিছুরই শাস্তি দেওয়া হবে না, বরং তারা যে আমল করেছে আমলের শাস্তি তাদেরকে দেওয়া হবে।